পাট পরিকল্পনা, এই যে পাট পরিকল্পনা এখানে দেখানো হচ্ছে বা লার্নিং ডিজাইনটি দেখানো হচ্ছে, সেটা বর্ধমান ইউনিভার্সিটির জন্য তো একদম কার্যকরী। তাছাড়া WBTTEPA জন্য এটা কিন্তু কার্যকরী। সেক্ষেত্রে কিছু আপনাকে একটা পদ্ধতির অবলম্বন করতে হবে। দেখুন এখানে যেটা দেওয়া আছে এই ছকটা কিন্তু সব ক্ষেত্রে একই, সে বর্ধমান হোক কিংবা অন্যান্য যে কোনো ইউনিভার্সিটিতে এই ছকটা কিন্তু একই। সেক্ষেত্রে আপনার দেখুন এখানে দেওয়া আছে বিদ্যালয়ের নাম, এখানে আপনি যে বিদ্যালয়ে প্র্যাকটিস টিচিং করবেন বা ইন্টার্নশিপের জন্য যাবেন সেই বিদ্যালয়ের নাম, তারপরে যে শ্রেণীর উপর করবেন সেই শ্রেণী, তারপর শিক্ষার্থীর সংখ্যা, ক্লাসে যতজন শিক্ষার্থী থাকবে বা ছাত্র থাকবে তার সংখ্যাটা লিখবেন, তাদের গড় বয়স কত, অষ্টম শ্রেণী যেহেতু তাই গড় বয়স মোটামুটি 13 বছর, সময় 40 মিনিট, তারিখ যে তারিখে করবেন সেই তারিখটা এখানে বসাবেন, এখানে তারিখটা বসাবেন, ধরুন আজকে তারিখ হচ্ছে 29/06/19, এইভাবে আপনি করুন। তারপরে আপনার নাম এখানে, এবার ডান দিকে যে বিষয় ভূগোল, একক, অস্তিত্ব পৃথিবী, উপ একক হচ্ছে উপ একক, পাঁচ সমস্যান তত্ত্ব, দুই অগ্নিগম, তিন ভূমিকম্প। তাহলে আজকে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অগ্নুদ্গম, তাহলে আজকের পাঠ অগ্নুদ্গম। এবার আসি শিক্ষণ বিষয়ক যে উদ্দেশ্য কী, তা উদ্দেশ্যের মধ্যে প্রথমে যেটা করতে হবে যে দেখুন জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক, দক্ষতামূলক। তো আমাদের WBTTEPA-তে কী আছে যে স্মরণমূলক, প্রয়োগমূলক, তারপরে আছে দক্ষতামূলক এবং সৃজনশীলমূলক, অনেকটা একই, এখানকার মধ্যে অনেকটা পেয়ে যাবেন, দুখানা তিনখানা পয়েন্ট আপনি পেয়ে যাবেন, আর বাকিটা লিখবেন। আর এই উদ্দেশ্যটা হবে এই জায়গায় WBTTEPA-র ক্ষেত্রে, বর্তমান ক্ষেত্রে তো কোনো কিছু বলারই নাই, শুভাবে লিখে দেবেন। তারপরে আসবে উপকর, যেসব উপকরণগুলো আমরা ব্যবহার করবো সেই উপকরণের মধ্যে আপনার দুটো ভাগ, একটা সাধারণ উপকরণ, একটা হচ্ছে বিশেষ উপকরণ, এটাও কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এই উপকরণের ব্যবহার আছে। তো শুধু এই হেডিং এটা সাইডে না হয়ে হেডিংয়ে হবে। তারপরে আপনার আসি আয়োজন স্তর, আয়োজন স্তরের মধ্যে দেখুন তাহলে আয়োজন বলতে এখানে কী হয়েছে, শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য পূর্বজ্ঞানের ভিত্তিতে কিছু প্রশ্ন করা হয়। এক্ষেত্রেও আছে যে পাঠে শিক্ষার্থীদের মনোগ্রাহী করে তোলার জন্য যেসব উদ্দেশ্য সাধন করতে হয় বা যেসব কিছু পূর্বজ্ঞানের কোশ্চেন করতে হয়, দেখুন পূর্বজ্ঞানের ভিত্তিতে কিছু কোশ্চেন করা আছে, আপনারা দেখে নিন করবো। তারপরে হবে পাঠ ঘোষণা, সেক্ষেত্রেও আছে, এখানেও আছে, তো বর্ধমান ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা তো দেওয়াই আছে, অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু থাকে। পাঠ ঘোষণা হলো, পাঠ ঘোষণা করার পরে আপনাকে চলে আসতে হবে মেন বিষয়বস্তুতে বা উপস্থাপন, উপস্থাপন স্তর। সেই উপস্থাপন স্তরে বিষয়টি সংক্ষেপে লেখা আছে, আপনারা দেখে ফেলুন, দেখুন বিষয়বস্তু, তারপরে শিক্ষকের কাজ এবং শিক্ষার্থীর কাজ। এক কথা এখানে শিক্ষার্থীর প্রশ্ন করতে পারেন, আর শিক্ষকের প্রশ্ন আর এটা শিক্ষার্থীর উত্তর হতে পারে, বুঝতে পারবো, অসুবিধা নেই। এবার এখানে উপস্থাপনের পূর্বতে অগ্রগম সম্বন্ধে আপনি নিজের বই থেকে শর্টের মধ্যে লিখে ফেলবেন। তারপরে দেখুন আছে অগ্নিগিরির শ্রেণীবিভাগ করেছি, এভাবে এভাবে আপনারা পরপর পরপরগুলো লিখে যান, এই প্রশ্ন এই উত্তর। তারপরে যেটা হবে একটা অগ্নিগিরির একটা চিত্র, এভাবে আগ্নেয়গিরির চিত্র হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আগ্নেয়গিরির চিত্র এটা ছটপট একটা পাতায় এঁকে ফেললেন। তারপরে ওই চলছে বিষয়বস্তু, আগ্নেয়গিরি শ্রেণীভাগ করা আছে মৃত আগ্নেয়গিরি, তারপর লাভা শ্রেণীভাগ করবো আমরা। এবার তার পরিপ্রেক্ষিতে তো একটি মৃত আগ্নেয়গিরির নাম, মেক্সিকোর পারকুটিন, এইভাবে প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর এইভাবে চলবে। এভাবে চলছে প্রশ্নোত্তর।
তারপরে আসবে কৃষ্ণ ফলকের ব্যবহার বা ব্ল্যাকবোর্ডের ব্যবহার। দেখুন এখানে কৃষ্ণ ফলক আমি করেছি কীভাবে, এই যে ব্ল্যাক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্ল্যাক কালারের আর্ট পেপার কিনতে পাওয়া যায়, ব্ল্যাক আর্ট পেপার। তারপরে এই লেখাটা, এই জেল পেন, হোয়াইট কালারের বা সিলভার কালারের জেল পেন কিনতে পাওয়া যায়, সেটাই লিখবেন, দেখবেন হয়ে যাবে, 10 টাকা করে নেবে, কিনে নেবে। এরপরে আসবে অভিযোজন স্তর। এখানে অভিযোজন স্তরে কিছু কোশ্চেন করবেন, অভিযোজনমূলক, জ্ঞানমূলক, বোধমূলক আর প্রেরমূলক। তারপরে আসবে গৃহকাজ বা হোমওয়ার্ক। তারপরে সব থেকে শেষে আসবে অ্যাপ্রুভ করাবেন বিদ্যালয়ের শিক্ষক মহাশয়, তারপরে আপনার পরিদর্শক মহাশয়ের ডেলিভার করবেন, এবং এখানে প্রধান শিক্ষকের সিগনেচার হবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করুন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি অবশ্যই উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যদি আরও শিক্ষণ ব্যাপারে বা লার্নিং মিডিয়ামের ব্যাপারে যদি কোনো কিছু জানা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ।